আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي كتاب وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول عن عباد بن السارية رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فوعدنا فأقبل ثم أقبل علينا فوعدنا موعظة بليغة وجلت منها القلوب وذرفت منها العيون فقال رجل كأن هذه موعظة مودع فأوصينا قال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدنا حبشيا فإنه من يعيش منكم يرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواضج وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة رواه أحمد وأبو داود وابن ماجه وصححه الألباني আজকের এই ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আয়োজিত সাপ্তাহিক দার্সের সম্মানিত শেখ এবং আমার ভাই, সুপরিচিত ভাই জনাব মোশাররফ হোসেন আল মাদানি আমার সামনে উপবিষ্ট, অন্যান্য ওলামায়ে ইকরাম এবং দিন পিপাসু হক পিপাসু কিছু মুসলিম বাঙালি ভাইয়েরা, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আজকে আমরা অনেকের প্রতিকূল অবস্থা থাকলেও শুধুমাত্র দিনের জন্য, দিনের মহাব্বতে এবং হকের সন্ধানে আজকে আমরা ইসলামিক সেন্টারের এই জায়গাতে উপস্থিত হয়েছি। সেখানে উপস্থিত হয়ে কিছু বলা এবং শোনার তৌফিক যিনি আমাদেরকে দিয়েছেন সেই দরবারে, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ছোট্ট একটা কবির ভাষায় প্রথমে বলি, কবি বলছেন اعمل لدنياك كأنك تعيش أبدا واعمل لآخرتك كأنك تموت غدا
তুমি দুনিয়ার জন্য এমন কিছু করো যেটা কিয়ামত পর্যন্ত যেন সেটা টিকে থাকে। তুমি দুনিয়াতে যদি কিছু করতেই হয় তাহলে এমন কিছু করো যেটা সারা জীবন থেকে যাবে। তুমি দুনিয়াতে থাকো চাই না থাকো, দুনিয়া থাকবে তোমার ওই কাজটাও থেকে যাবে। আবার ভুলে যেও না, ওয়া'মাল লিআখিরাতিকা কাআন্নাকা তামূতু গাদা, তুমি আখিরাতের জন্য এমন ভাবে এমন কিছু করো, তোমার করার সময় সবসময় তোমার টার্গেট থাকবে যে হয়তোবা এই সময়টাই আমার শেষ সময়, হয়তোবা কিছুক্ষণ পরেই বা আগামী কালকেই আমি দুনিয়া থেকে চলে যাব বা দুনিয়া থেকে মারা যাব। এই দুইটা জিনিস যদি আমাদের মাথায় থাকে তাহলে আমাদের নিয়াতের মধ্যেও ইনশাআল্লাহ ভালো ইখলাস থাকবে যে আমি যেটা করে যাব সেটা থেকে যাবে। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়াহ, উনি সৌদি আরবে, ওনার নাম ক্ষণে ক্ষণে আমার মনে হয় কিয়ামত পর্যন্ত স্মরণ হবে। আগে যেগুলো হয়ে গেছে সেটা আমি বাদ দিলাম। এই সৌদি আরবে, এই সৌদি আরবের মাটিতে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পর্যন্ত পূজা হতো, ওরস হতো বা তখনকার যেটা ওরসের যে সিস্টেমটা ছিল এগুলো হতো। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এই যে ইয়াতে জেদ্দাতেই এক জায়গাতে আছে, ওখানে অবশ্য এসার পরে ওখানে এক জায়গাতে যাব আমি, ওখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, ওখানে বলা হয় যে মাকবার হাওয়া, হাওয়া আলাইহিসসালামের কবর, এই সকল যে জায়গাগুলো ছিল প্রায় সব জায়গাতে পূজা হতো। এবং আপনারা যারা গেছেন এই বাকিউল গারকাদ, অর্থাৎ যাদেরকে বাঙালিরা অর্থাৎ বাংলাদেশি মানুষেরা বলে জান্নাতুল বাকি, যদিও সেটার নাম জান্নাতুল বাকি না, সেই বাকি গোরস্থানেও উঁচু উঁচু কবর ছিল। কিন্তু মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ আসার পরে ওনার প্রচেষ্টায় এবং অন্যান্যদের সহযোগিতায়, তৎকালীন সরকারের সহযোগিতায় এগুলো সবগুলো গুঁড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। কবরের সাথে সংশ্লিষ্ট এবং অন্যান্য সংশ্লিষ্ট কোনো শিরক বিদাত, প্রকাশ্যে কোনো শিরক বিদাতের কর্মকাণ্ড কিন্তু সৌদি আরবে নাই। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে সবাই স্মরণ করে, তাই না? উনি একটা বই লিখে গেছেন কিতাবুত তাওহীদ, বিশ্বে যত বই সবচাইতে বেশি কবুলিয়াত পেয়েছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা, অথবা মানুষ যে কিতাবগুলোকে বেশি গ্রহণ করেছে তার মধ্যে হয়তোবা, অর্থাৎ ওই মানে ইমাম বুখারী অর্থাৎ ইমাম আইম্মারা যারা চলে গেছেন, তারপরে কিতাবুত তাওহীদটা হচ্ছে অন্যতম একটা কিতাব। এবং এটা আমি সেদিনে একটা ইয়া দেখলাম, প্রায় এই কিতাবটা 160 ভাষার উপরে এর অনুবাদ করা আছে। তো আমরা সবসময় এই জিনিসটা স্মরণ রাখব, স্মরণ রাখার পরে আমি আমার কথা ইনশাল্লাহ বিষয়বস্তুর আলোকে শুরু করব, যেন আমাদের যে আজকে যেটা শুনবো সেটার জন্য আমাদের পরবর্তী জীবনের পাথেয় হয় এবং আমাদের ইমানি জাজবা যেন এরকম থাকে। আজকে আমার সংক্ষিপ্ত সময়ের বিষয়বস্তু হলো সুন্নাতের মর্যাদা, সুন্নাতের মর্যাদা। আমরা দুইটা জিনিস আমাদের কাছে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন এবং যখন বিদায় হজের ময়দানে ভাষণ দেন, দুই সময়ে বলেছিলেন যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাব অর্থাৎ আল্লাহর কিতাব কালামুল্লাহ, এবং আরেকটা হলো আমার সুন্নাত হাদিস। এই দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুইটা জিনিসের উপরে টিকে থাকবে, যতদিন তোমরা এই দুইটা জিনিস ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে এই দুইটা জিনিসই কিন্তু আমাদের মূলনীতি। এখন এই দুইটা জিনিস মূলনীতি হওয়ার পরে আমাদের দেশে মূলনীতির সংখ্যা আবার অনেক সময় বেড়ে গেছে, বা ফিকার কেতাবে বা অনেকেই বলেছেন যে আসলে মূলনীতি বা উসুল শরিয়া যেটা, এটা হচ্ছে এখন চারটা, একটা হলো কোরআন, দুই হলো সুন্নাহ, তিন হলো ইজমা, এবং চার হলো কিয়াস। উসুল এমন একটা জিনিস, দেখেন আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি, উসুল এমন একটা জিনিস, যদি উসুলের যে কোনো একটা বাদ দেন তাহলে বাকিগুলো নষ্ট হয়ে যাবে। আর সবগুলোকে যদি আপনি ধরে রাখতে চান,
যদি সবগুলো মানতে চান তাহলে ওখান থেকে একটাকেও বাদ দিতে পারবেন না। ইসলামের উসুল কয়টা বা মূলনীতি কয়টা? ইসলামের মূলনীতি কয়টা এটা আপনারা জানেন? পাঁচটা। যে কোনো একটাকে বাদ দিয়ে কি পারবেন? তাহলে কোরআন এবং সুন্নাহ আছে, এই দুইটাকে বাদ দিয়ে আরেকটা কিন্তু বাস্তবায়ন হয় না, কোনো সময় হয় না। কিন্তু অনেক সময় আছে দেখবেন এজমাকে ছেড়ে দিলেও, কিয়াসকে ছেড়ে দিলেও কোরআন সুন্নাহ দিয়ে আমার শরীয়ত বাস্তবায়ন হয়ে যায়। এই জন্য এই দুইটা কোনো সময় কি হতে পারে না? উসুল হতে পারে না। শরীয়তের উসুল দুইটাই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, এই দুইটার ব্যাপারে আমাদের কোনো ইশকাল নেই। এরপরে কোরআন নিয়ে অনেকের কারোরই ইশকাল নেই, কোরআন নিয়ে কোনো সমস্যা নেই। সুন্নাহ নিয়ে যত ইশকাল, সুন্নাহ নিয়ে যত সব ঝামেলা। উদাহরণস্বরূপ আমরা অনেক সময় আমাদের সালাতেই হোক আর সিয়ামেই হোক, ধরে নেন সিয়ামের ক্ষেত্রে আমরা সাহারিতে খাই, আমি সুন্নাটা বুঝাচ্ছি, আমরা সাহারিতে সাহারি করি আর কি, আবার ইফতারের সময় এসে ইফতার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস এবং সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন সূর্য ডুববে তখনই সায়েম ইফতার করবে। পরিষ্কার, যখন সূর্য ডুববে তখনই সায়েম ইফতার করবে। আমরা যদি এর সাথে কোনো কিছু লাগিয়ে দিই যে কখন ইফতার করব, আমাদের সূর্য ডুবলোই কি না, বা আমরা একটু সতর্কতা কিছু যোগ করি, সতর্কতামূলক 10 সেকেন্ড, 5 সেকেন্ড অথবা 1 মিনিট, 2 মিনিট বা 3 মিনিট যদি যোগ করি, তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সুন্নাহ, এই সুন্নাতের উপরে আমি হাত খেলালাম, এই সুন্নাতের উপরে আমি হাত খেলালাম, এটা তো সুন্নাত, তাই না? তাহলে আপনি কি এটা ছোটখাটো অথবা এমনি স্বাভাবিক সুন্নাত মনে করে যদি ইফতারের সাথে 2টা মিনিট যোগ করে নেন, তাহলে আপনার সিয়ামের কি 12টা বাজবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেরি করে ইফতার করা হচ্ছে ইহুদি নাসারাদের বৈশিষ্ট্য, দেরি করে ইফতার করা হচ্ছে ইহুদি নাসারাদের বৈশিষ্ট্য। দেখেন তাড়াতাড়ি ইফতার করলে কি হবে এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, অর্থাৎ উম্মতেরা একসময় এটা করবে, সুন্নাতের উপর হাত খেলাবে, যেটা এখন পর্যন্ত খেলাচ্ছে, যে কোনো ছোটখাটো বিষয় ফুরু মানে শাখা প্রশাখার মাসালা, এটা তো আর আসলি মাসলা না, এটা নিয়ে কোনো সমস্যা নাই, এই নিয়ে সুন্নাতের 12টা সব সময় বেজেছে। আপনি উপমহাদেশের ইতিহাস দেখেন, আপনি ব্রিটিশদের সময় যেটা হয়েছে আপনি তার ইতিহাস দেখেন, ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুলাফায়ে রাশেদিনের পরে যেভাবে সুন্নাতের উপর আঘাত হয়েছে, যেভাবে সুন্নাতের উপর মানুষ আঘাত করেছে বিভিন্ন মাধ্যমে, হুজুরের মাধ্যমে হোক, কোনো মুসল্লির মাধ্যমে হোক, কোনো আলেমের মাধ্যমে হোক, অথবা কোনো খলিফা বা রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে হোক, এভাবে সুন্নাতের উপরে এমনভাবে আঘাত করা হয়েছে যে ওই সুন্নাতগুলো আজকে আমাদের মাঝে একবারে স্বাভাবিক হয়ে গেছে, যে না এটা করলে হবে, করলে সব হবে, না করলেও কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এক জায়গাতে সর্বনাশ করে ফেলছেন, আপনার একটা সুন্নাতকে অবহেলার কারণে আরেকটা জিনিস সর্বনাশ হয়ে যেতে পারে, তাই নয় কি? সুতরাং সুন্নাতের মর্যাদার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারিমে যে বিষয়গুলো উল্লেখ করেছেন তার আমি কিছু বিষয় উল্লেখ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই দেখেন আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, কুরআনের মধ্যে প্রায় 7 জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে উল্লেখ করেছেন আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, তোমরা আনুগত্য করো। আগে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। দেখেন অন্য জায়গায় তো উল্লেখ করেছেন, প্রথমে যে আয়াতটা আমি পড়লাম আজকে, দিয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা, সূরা নিসার প্রথম আয়াতটা, যে হে মানব সকল, যিনি তোমাদের সৃষ্টি করেছেন যে আল্লাহ, সেই আল্লাহর প্রতি, সেই আল্লাহকে তোমরা ভয় করো। কিন্তু যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করার জন্য, অনুসরণ করার জন্য যখন বলেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বলেন হে মানুষজন, তোমরা
আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো, মানুষদেরকে সব মানুষদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেননি। যখন ইতাআত করার কথা বলা হয়েছে তখন বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অনেক জায়গায় প্রায় 7-8 জায়গাতে আছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো। তারপরে অন্য অন্যভাবে বিভিন্ন ভাবে আছে, যেমন সূরা নিসাতে আছে যে আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা মান্যবর বা যারা যাদের গ্রহণযোগ্য ব্যক্তি বা গ্রহণযোগ্য মাসলা তোমরা তার অনুসরণ করার পরে। আবার সূরা মুহাম্মাদের মধ্যে গিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো আবার তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। মজার ব্যাপার হলো আল্লাহ রাব্বুল আলামিন এটা বলার পরে আবার বলছেন যে তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। দাঁড়িয়ে কথা বল, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল অনুসরণ করব, আবার সাথে সাথে পরে বলছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা কবতা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না, মানে অনুসরণের মধ্যেও আমল করার মধ্যেও আপনার আমল নষ্ট হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই সতর্কবাণী দিলেন, সতর্কবাণী দেওয়ার পরেও আমরা খেয়াল করি না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব, সূরা আহজাবের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাযা আল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোনো মুমিন পুরুষ এবং নারীর এটা শোভা পায় না বা এটা শোভনীয় নয় যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল যদি কোনো কিছুর ফয়সালা দেয় তাহলে এখানে তারা পছন্দের দিকটা বেছে নেবে, যে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দেখি এটা আমি মানতে পারি কিনা, এটা হয় কিনা, বা এটা আমার জন্য ভালো হচ্ছে কিনা, এটা আমার শরীরের জন্য সুইট করতেছে কিনা, এটা আমার পরিবেশের জন্য সুইট হচ্ছে কিনা, এই অপশন কোনো কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। এটা কোনো মুমিন পুরুষ এবং নারীর জন্য এটা শোভা পায় না, আল্লাহ রাব্বুল আলামিন যেটা ফয়সালা দিয়েছেন সেটাই আপনাকে তৎক্ষণাৎ ওইভাবেই মানতে হবে। দেখেন কয়েকটা ছোট্ট উদাহরণ দেওয়া যায়, সুন্নাত, আচ্ছা কয়েকটা উদাহরণ দেওয়া যায়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন প্রাথমিক যুগ ছিল তখন মদ জায়েজ ছিল, মক্কি জীবনে এসে যখন মক্কাতে ছিলেন তখন মদের দুইটা আয়াত নাজিল হয়েছে, একটা প্রথমটা হলো সূরা বাকারা যেটা ইসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাকে তারা মদ সম্পর্কে জিজ্ঞাসা করবে, অর্থাৎ মদের উপকারিতা অপকারিতা সম্পর্কে, তাহলে তাদেরকে বলো, বলে দাও যে মদের মধ্যে ভালো খারাপ দুইটাই আছে, তবে খারাপটা বেশি। মদের মধ্যে শারাবের মধ্যে ভালো খারাপ দুইটাই আছে, তবে খারাপটা বেশি। তাহলে খারাপ যেখানে বেশি সেখানে একজন হক মুসলিম অবশ্যই সেখানে যাবে না বা দূরে থাকার চেষ্টা করবে, কিন্তু হারাম করলেন না। তারপরে মদিনাতে গিয়ে আয়াত নাজিল হয়ে গেল সালাতের মধ্যে, ও না সরি সবগুলো মদিনাতে হয়েছিল, মদিনাতে গিয়ে মদিনাতে আবার আয়াত নাজিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, একটা ছোট্ট জায়গাতে নিষেধ করা হলো যে তোমরা মাতাল অবস্থায় অর্থাৎ মদ খেয়ে তোমরা খবরদার সালাতের কাছে যেও না। তাহলে একটা জায়গায় নিষেধ হয়ে গেল, কিন্তু আগে সালাতেও নিষেধ ছিল না, প্রথমে সব জায়গাতে চলতো, এরপরে নিরুৎসাহিত করার জন্য নিষেধ না, নিরুৎসাহিত করার জন্য বললো যে এর মধ্যে খারাপ বেশি আছে, পরে বললেন সালাতের কাছে যেতে পারবা না। এরপরে আয়াত নাজিল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলতে এটা সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াতে দুইভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই মদটা ইন্নামাল খামর অর্থাৎ মদটা আরোগুলো আছে,
এই খমরটা হচ্ছে রিজুসুম মিন আমালি শয়তান, শয়তানের নিকৃষ্ট একটা কর্ম। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, সুতরাং তোমরা এখান থেকে বিরত থাকো, অবশ্যই তোমরা সফল কাম হবে। তারপরে কি বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই মদের মাধ্যমে শয়তান চাই যে এই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে কি শত্রুতা ছড়িয়ে দিতে, পরস্পর তোমরা শত্রু হয়ে যাবে, মারামারি হাঙ্গামা দাঙ্গামা সব সময় এই মদের জন্য লেগেই থাকবে। যদিও অন্য এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব খারাপের মূল হলো এই মদ, এই মাদকতা সব খারাপের মূল। অন্য হাদিসে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তান চায় কি যে তোমাদের মাঝে এই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ছড়াতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলছেন ভাষার ভাবটা যেন এমনই, মানে মনে হয় যে নিরুপায় হয়ে বলতেছেন কথাটা এরকম, ফাহাল আনতুম মুনতাহুন, এর পরেও কি তোমরা বিরত থাকবে না, অর্থাৎ তোমরা যদি এরপরেও যদি বিরত না থাকো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই আয়াতটা যখন নাজিল হলো, খুলুন সহিহ বুখারী এবং ইবনু মাজা, এই আয়াতটা যখন নাজিল হলো তখন আবু আইয়ুব আনসারের বাড়িতে তৎকালীন সময়ে মদিনার বড় বড় যারা ধনাঢ্য সাহাবি এবং মানে মর্যাদাপূর্ণ যারা সাহাবি দিলেন তার মধ্যে একজন হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িতে দুপুরে লাঞ্চের পরে মদ পরিবেশন করা হচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের একজন, এই হাদিসের রাবি বর্ণনাকারী হচ্ছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা শুনে এই ইয়াটা উনি চারিদিকে প্রচার করা শুরু করলেন যে মদ হারাম হয়ে গেছে, মদ হারাম হয়ে গেছে। এই কথা যখনই শুনলো তখনই যাদের গ্লাসে ছিল গ্লাস ফেলে দিয়েছে, যাদের পাতিলে ছিল পাতিল সহ ফেলে দিয়েছে, অর্থাৎ বড় বড় যে হাঁড়া ছিল বড় বড় পাতিল ছিল, পাতিলে সেই সময় উন্নত মানের মদ রাখা হয়েছিল, সেই মদ কে তারা পাতিল সহ ফেলে দিল। এবং হাদিসের ভাষা হলো যখন এই মদের আয়াত যখন নাজিল হয় তখন মদিনার অলিগলিতে স্রোত দেখতে গেছে মানুষ, মানে স্রোত গেছে, এটা মানুষ সাহাবীগণ দেখেছেন। আল্লাহু আকবার, কেন আয়াত নাজিল হয়ে গেছে, যাদের মুখে ছিল তাদের মুখ থেকে ফেলে দিয়েছে, না এখানে আসেই যখন গিলেই ফেলি, বুঝেন নাই কথা, এটা আসে যখন গিলেই ফেলি, এটা কি বলেছিলেন তারা সাহাবীগণ? তাহলে আল্লাহর পক্ষ থেকে যখন কোনো বিধান আসে, যখন আমি জানি, তখন আমরা এরকম কুসুর মুসুর করি কেন বলেন তো? না থাক, দেখি আমি দেখি চেষ্টা করবো ইনশাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর বিধান যখন আসবে, যখন আপনার সামনে সুন্নাহ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং তার সামনে করা হয়েছে এবং রাসূলুল্লাহ করতে বলেছেন, যে কোনো একটা যদি আপনার সামনে প্রমাণ পেয়ে যান এবং এর বিপরীতটা যদি না থাকে, তাহলে আপনাকে তখন থেকেই মানাটা একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আপনার উচিত ছিল। যদি আপনি এদিক ওদিকে কথা বলতে থাকেন বা এদিক ওদিক কোনো কৌশল অবলম্বন করতে থাকেন তাহলে এটা কখনোই হয় না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে যখন যান, খাইবারের যুদ্ধে গিয়ে তখন তাদের নিয়মিত যেটা খাদ্য ছিল বিভিন্ন ধরনের খাদ্য ছিল, কিন্তু তাদের এই যে বাড়িতে যে প্রতিপালন করা হয় ওগুলো গৃহপালিত, অর্থাৎ গৃহপালিত গাধা তখন জায়েজ ছিল খাওয়া, গৃহপালিত গাধা জবাই করা হয়েছে, গোস্ত কুটা হয়েছে, সেই গোস্ত রান্না করা হচ্ছে, গোস্তের সেন্ট বের হচ্ছে। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ বলে দিলেন যখন আল্লাহর পক্ষ থেকে বিধান নাজিল হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে যখন বিধান আসলো যে ওই গোস্ত খাওয়া যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ওই গোস্ত ফেলে দাও, ওই পাতিলগুলোও ফেলে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলতেন যে আল্লাহর রাসূল আমরা তো খাবই, আজকে তো খাওয়ারই সময় খাই, এটা আয়াতটা না হলে কালকে, না সরি এই বিধানটা না হলে কালকেই বলেন, অথবা রাতটা পার হোক আমি তো রান্না করেই ফেলেছি, এগুলো কি মানে এই যুক্তিগুলো কি একবারে অযৌক্তিক, মানে এগুলো কি মানে যৌক্তিক কথা না, যেহেতু রান্না হয়ে গেছে গন্ধ বের হচ্ছে আমরা এখন খাবো, সেন্ট বের হচ্ছে আমরা এখন খাবো, ঠিক ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, তারা সেই পাতিল সহ ফেলে দিতে চাচ্ছিল। একজন সাহাবি বললেন যে আল্লাহ রাসূল আসলে পাতিলটা যদি আমরা রাখি তাহলে আমরা অন্য কাজে লাগাতে পারবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও
তোমরা পাতিলটা রাখো, গোস্ত এখনই ফেলে দাও, ওনারা কি খাবেন, আবার কখন রান্না হবে, এ ধরনের কোনো চিন্তাই তাদের মাথায় ছিল না। কেন? বিধান নাজিল হয়ে গেছে, আমাদের মানতে হবে। যদি বিধান নাজিল হয় তাহলে তৎক্ষণাৎ আপনাকে মানতে হবে এবং মেনে নিতেই হবে। এটাই হচ্ছে আমার এবং আপনার আদর্শ মুসলিম হিসাবে, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নিই এবং যদি উম্মত হয়ে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। আপনি একটা আমল করতেছেন, যেন সত্য কথা বলে থাকি, সত্য কথা বলতে কি, জীবনে অনেক কিছু করতাম, আগে অনেক কিছু করতাম, আমি একে একে অনেক কিছু বলতে পারবো। মানুষের বাড়ি কোরআন পড়ে খতম করে বেড়াইছি, আমি নিজে পড়েছি আলহামদুলিল্লাহ, যেদিন থেকে জেনেছি বা শুনেছি সেদিন থেকে আর ওর ধার কাছেও যায় না, বরং আমি বলি এটা চলবে না, এটা বেদাত এবং কোরআন এবং কোরআনুল কারিমের সাথে এটা হচ্ছে সবচেয়ে লাঞ্ছনাজনক, এটা অপনেককারজনক এবং খারাপ কাজের সাথে এটা জড়িত। একটা মৃত মানুষকে একবার জান্নাত থেকে বের করে জাহান্নামে দেয়, আবার জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেয়। হুজুরেরা আমরা দোয়া করি, দোয়ার মধ্যে আমরা এগুলো করে থাকি, কোথায় গেছে? যতক্ষণ পর্যন্ত সাহেবুদ্দার অর্থাৎ যিনি দাওয়াত করেছেন ওই দোয়াতে যতক্ষণ পর্যন্ত বলবেন যে আল্লাহ এই বাড়ির আত্মীয় স্বজন যারা মারা গেছে তারা যদি আজকে জাহান্নামের আগুনে পড়ে থাকে তাহলে তুমি তাদের জাহান্নাম থেকে নিয়ে তুমি জান্নাতে দাও, এই ধরনের কথা যতক্ষণ পর্যন্ত না বলে ততক্ষণ পর্যন্ত যিনি অর্থাৎ মেজবান উনি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হতে পারেন না। এগুলো বেদাত, যখন আমরা জেনেছি তখন আমরা ছেড়েছি। আবার মজার ব্যাপার হলো, আমরা জীবনে অনেক কিছু আবার করতাম না কিন্তু এখন করি, কেন? আমরা দলিল পেয়েছি। গোড়ামি করবেন না এবং আমরাও করব না, যখন যেখানে যে অবস্থাতে আমরা বিধান পাব তখনই আমরা সেটা মেনে নেওয়ার চেষ্টা করব। দেখেন আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার আলোচনা মনে হয় বেশি হবে না, যখন এই যে তাহবিলুল কিবলা, যখন কিবলা পরিবর্তন হয়, কিবলা পরিবর্তন হয়ে গেছে জোহরে অথবা আসরে, সহিহ বুখারীর বর্ণনা স্পষ্ট বোঝা যায় না যে জোহরে হয়েছিল না আসরে হয়েছিল, দুইটারই বর্ণনা আছে এবং দুইটার সহিহ, যে জোহরেই হোক আর আসরেই হোক বর্ণনা হয়েছিল, কিবলা পরিবর্তন হয়েছে মসজিদে নববীতে সেটা হয়ে গেছে, কিন্তু মসজিদে কি আমর ইবনে সালমা, হ্যাঁ মসজিদে আমর ইবনে সালমাতে তারা ওই খবরটা জানতেই পারেনি, ফজরের সালাত আদায় করা হচ্ছে এবং হাদিসের ভাষা হলো অহম ফির রুকু, তখন তারা রুকুতে ছিল, তখন একজন সাহাবী এসে বললেন আলা কদ হুবিলাতিল কিবলা কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালান, এই আয়াতটা দেখবেন, এই আয়াতের তাফসীর এখানে আছে এবং সহিহ বুখারী এবং মুসলিমের দুই হাদিসেই আছে। এই আয়াত এই কথা এসে যখন এখানে বলল মসজিদের সামনে যে এর কিবলা তো পরিবর্তন হয়ে গেছে, আচ্ছা এখানে কিবলাটা কোন দিকে, আমি জিজ্ঞাসা করতেছি এদিকে, আচ্ছা যাক এদিকে, তো এদিকে কেবলা এখন আছে, তখন কেবলা ছিল ঠিক এদিকে, ঠিক এদিকে অর্থাৎ ফিলিস্তিনের দিকে, আমি মদিনা থেকে কথা বলতেছি আর কি, তখন ঠিক এইদিকে কেবলা ছিল, ওনার পুরোটাই উত্তর ছিল, মানে এখন দক্ষিণ, আমি মদিনা থেকে বলছি যে উত্তর দক্ষিণ, দক্ষিণে এখন কেবলা আর তখন ছিল উত্তরে কেবলা, সরাসরি মসজিদের চিহ্ন আছে, মসজিদে কেবলা তাই আপনারা যাবেন গিয়ে ঘুরে দেখে আসবেন আর কি, যদি জানতে দেখবেন। তো ওখানে তারা এইদিকে ঘুরে সালাত আদায় করতেছিল যখন আয়াত নাজিল হলো, তখন তাদের ভিতরে তো এরকম কথা থাকতেই পারে, এই সত্য বললো না মিথ্যা বললো না, আসলে এটা কেমন না, এই সালাতটা আদায় করেনি না, এটা পরের থেকে আদায় করব না, জহর থেকে শুরু করব, এ ধরনের কোনো কথা বলেননি, সরাসরি ইমাম সাহেব ওপাশ থেকে এপাশে চলে এসেছেন, মুসল্লিরা এইদিকে ঘুরে গেছে, তারা পুরো সালাতটা দুই কেবলাতে একই সালাত আদায় করেছিলেন বলে সেই সালাতের নাম হয়েছে যে মসজিদের নাম হয়েছে কি, মসজিদে কেবলাতাইন। কেন? বিধান নাজিল হয়ে গেছে, আমাদের আর কোনো কৌশল অবলম্বনের কোনো বুদ্ধি নাই। সুতরাং যদি আমাদের কাছে কোনো বিধান আসে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন সাল্লাবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন আমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন, সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহি, আমাদের দিকে আবার ঘুরে বসলেন। তাহলে সালাতের পরে কি ঘুরে বসতে হয়? মুনাজাতের জন্য বসে থাকা যায় না, বুঝতে পারছেন তো বিষয়টা? আমাদের দেশে ওই মাগরিব এশা আর জহর এই তিন ওয়াক্ত সালাতের ইমাম সাহেবরা মানে উল্টা দিক ঘুরবেন না, এইটা আগে মুনাজাত করতে হবে তারপরে গিয়ে ঘোরা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেন, আরো অনেক হাদিস আছে, এটা আমি তো আবু দাউদ এবং আহমদ তিরমিজির হাদিস বলতেছি, সহিহ বুখারী মুসলিমের প্রায় সব হাদিসে আছে, সালাত আদায় করে সালাম ফিরে সরাসরি উল্টা মুখে ঘুরতেন অর্থাৎ মুসল্লিদের মুখে। এবং অন্য হাদিসে আছে যে আমি এক সাহাবী বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে দাঁড়াতাম,
অর্থাৎ ডান পাশে দাঁড়াতাম রাসূলের চেহারা মুবারকটা ভালোভাবে দেখার জন্য, অর্থাৎ উনি সালাম ফিরে ঘুরতেন, এটা সুন্নাত। তো আকবাল আলাইনা বিওয়াজিহি, এরপর উনি আমাদের দিকে ঘুরলেন, ঘোরার পরে ফাওয়াদানা মাউইযাতান বালিগা, উনি এত সুন্দর এবং মানে মানে ফাসি এবং বালিগ বক্তব্য দিলেন যে জারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ দিয়ে পানি পড়ে গেল, অর্থাৎ উনি এত আবেগপূর্ণ বক্তব্য দিয়েছিলেন, এবং ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তর ভয়ে কেঁপে উঠল, কি ধরনের বক্তব্য দিয়েছিলেন। ফাকালা রাজুলুন কাআন্না হাযিহি মাউইযাত মুআদ্দিইন, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আপনার আজকের এই বক্তব্যই শেষ বক্তব্য। ফাওসিনা, সুতরাং আমাদেরকে আরো এক্সট্রা কিছু বলেন, আমাদের বক্তব্যের পরে, বক্তব্য তো কি দিয়েছেন সেটা না, বক্তব্যের পরে বলছেন যে আল্লাহ রাসূল আমাদের আর কিছু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে শুধুমাত্র একটা ওসিয়ত করতেছি, সেটা হলো কি, আল্লাহ ভীতি অর্জন করো। দেখেন, আল্লাহ ভীতি যদি অর্জন করা যায় তাহলে সে চুরি করতে পারে না, আল্লাহ ভীতি যদি অর্জন করা যায় তাহলে সে জেনা করবে না, আল্লাহ ভীতি যদি অর্জন করে তাহলে সে সুদও খাবে না, আল্লাহ ভীতি যদি অর্জন করে তাহলে সে ঘুষও খেতে যাবে না। আল্লাহ ভীতি যদি কেউ অর্জন করতে পারে তাহলে শুধুমাত্র ওই যে রমজান মাসে ইফতারের প্লেট নিয়ে আল্লাহ ভীতির জন্য ফল আছে, আপেল আছে, কমলা আছে, জুস আছে, পানি আছে, চা আছে, সব কিছু আছে, এরপরেও মুখে দেয় না, কিসের ভয় বলেন তো, আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয় এখন আমাদের ওই ইফতার পর্যন্ত ঠেকেছে, কি বুঝলেন, বুঝতে পারছেন তো কথাটা, ওই ইফতারে শুধুমাত্র আমাদের আল্লাহ ভীতিটা যতটুকু আছে, ওখান থেকে এসেই যখন সাহারির পরে আজান হয় তখন আমরা কম্বলের তলেই শুয়ে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝতে পারেন নাই, ওর পরে যখন এসে আমরা শুয়ে থাকি তখন কম্বলের তলে আসি, তখন আর আল্লাহ ভীতির প্রয়োজন হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদের ওসিয়ত করছি, নসিহত না, নসিহত মানলেও হবে না মানলেও হবে, কিন্তু ওসিয়ত যখন বাপ করে যাবে যে বাবা এক কাঠা জমি তুমি আমার অমুক নাতনিকে একটু বেশি দিও, এটা ওসিয়ত হয়ে যায়, এটা শরীয়তের একটা অংশ, তখন ওকে দিতে হয় এবং এটা দেওয়াটা উচিত যদি শরীয়ত ওখানে বিরোধিতা না করে, শরীয়ত বিরোধিতা অনেক সময় করে। তাই এটা হচ্ছে ওসিয়ত, আমি তোমাদেরকে ওসিয়ত করছি যে তোমরা আল্লাহ ভীতি অর্জন করো। এরপর বললেন, আসসামিউ ওয়া তাআতি, তোমরা নেতার আদেশ মানো এবং শোনো। তারপরে বলছেন, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উচিত হলো, তোমাদের উপর আবশ্যক হলো যে আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতের তোমরা অনুসরণ করো। ওয়া আদু আলাইহা বিন নাওয়াজ, এই দাঁত, এই দাঁতকে নাওয়াজির দাঁত বলা হয়, মনে রাখবেন, এই দাঁতকে যখন ধরা হয় তখন এই দাঁত দিয়ে কোনো কিছু ছুটে না, যদি আপনি একটা কাগজ ধরেন তাহলে কাগজটা ছিঁড়ে যাবে, আর এই দাঁত দিয়ে ধরলে ছুটেও যেতে পারে, বুঝতে পারছেন, এই কাগজ দিয়ে ধরে এইটা দিয়ে যদি ধরেন তাহলে ছুটেও যেতে পারে, কিন্তু এই দাঁত দিয়ে যদি ধরেন তাহলে ছুটবে না। আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা তোমরা দিনের মধ্যে অনেক ইখতিলাফ দেখবে, তখন তোমরা আমার সুন্নাত এবং খোলাফাই রাশেদিনের সুন্নাতের উপরে তোমরা টিকে থাকবে। সুতরাং আমাদের আমাদের জীবনে ঘুম থেকে উঠা থেকে নিয়ে এবং ঘুমানো পর্যন্ত, অথবা আমাদের বুদ্ধি হওয়ার বয়স থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আমাদের যেখানে যখন যে অবস্থায় আমাদের সামনে সুন্নাতটা আসে, সেই সুন্নাতটা যেন আমরা সর্বদাই মেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আর আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি।